বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি কুতুবুদ্দিন আইবেক, যার নামে ভারতে কুতুব মিনার আছে, সেই কুতুবুদ্দিন আইবেকের একজন নির্ধারিত বা নিযুক্ত সেনাপতি ছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি বর্তমান ভারতের নদিয়া জেলায় যে গৌড় রাজ্য স্থাপিত ছিল সেটা জয় করে, এবং সেটা জয় করে মালদাহ মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের বর্তমান জেলা বরেন্দ্র যে অঞ্চলগুলো আছে, সেই বরেন্দ্র অঞ্চলগুলোর একটা জেলা হচ্ছে রাজশাহী, সেই রাজশাহী দিয়ে প্রবেশ করে রংপুর দিনাজপুর দিয়ে বের হয়ে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করে। চীনের তিব্বত সীমান্ত পর্যন্ত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অভিযান পরিচালনা করেছিলেন। তিব্বত সীমান্তে তিনি যুদ্ধে পরাজয় বরণ করেন। পরাজয় বরণ করে সেখান থেকে ফিরে এসে বর্তমান ভারতের দক্ষিণ দিনাজপুর, বর্তমান ভারতে দুইটা দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর একটা জায়গা আছে এখনো দেবকোট, সেই দেবকোট নামক জায়গায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মৃত্যু হয় রাহিমাহুল্লাহ। তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তার মাধ্যমে বঙ্গ যে এলাকা, বাংলাদেশ যে এলাকা, সেই এলাকাতে ইসলাম প্রচারিত হয়, মানুষ ইসলামের দিকে আসতে থাকে। তার মৃত্যুর পরে আজ পর্যন্ত অদ্যাবধি ইসলামী শাসন এবং হুকুমত থাকলেও 3 থেকে 4টা ট্র্যাজেডি এই অঞ্চলের, আমি ভারত অঞ্চলের ইতিহাস বলছি না, বঙ্গ অঞ্চলের, যেটা বাংলাদেশ যেটাকে বলা হচ্ছে সেই অঞ্চলের ইতিহাস বলছি, এই অঞ্চলের মানুষজন 3 থেকে 4টা ট্র্যাজেডির মুখোমুখি হয়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির পরে খিলজিরা এদেশ চালিয়েছে, তুঘলকরা চালিয়েছে, মোঘলরা চালিয়েছে, আর স্বাধীন সুলতানি শাসনামল, এটা একটা ইতিহাসের অংশ। স্বাধীন সুলতানি শাসনামল কাদেরকে বলা হয়? যারা দিল্লির অধীনস্থ না থেকে, দিল্লি থেকে মোঘলরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করত, বা তার আগে আরও যারা পরিচালনা করত, যারা দিল্লির অধীনস্থ না থেকে বাংলাদেশকে স্বাধীনভাবে পরিচালনা করত, তাদের আমলটাকে বলা হয় স্বাধীন সুলতানি আমল। তো এই দীর্ঘ সময়ে 4টা ট্র্যাজেডি মুসলমানদের উপর এসেছে এই অঞ্চলের, এই বাংলাদেশের। তার মধ্যে একটা হচ্ছে রাজা গণেশ। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির পরে 150-200 বছর যাবৎ এদেশের মুসলমানেরা খুব ভালো ছিল, দিন ধর্ম ইসলাম মানা, পালন করা, প্রচার করা খুব সুন্দর চলত। রাজা গণেশ ছিল বাংলাদেশের দিনাজপুরের একজন জমিদার। সে হিন্দুত্ববাদী যে কট্টরপন্থী আছে তাদের উত্থানের একটা চেষ্টা নিয়ে তৎকালীন যারা মুসলমানদের বাদশাহ ছিল তাদের উপর নিজেদের প্রভাব বিস্তার করত, ক্ষমতা দখল করে নেয়। যখন ক্ষমতা দখল করে নেয় তখন ইতিহাস বলছে যে তখন একজন আলেম বাংলাদেশে বসবাস করতেন যার নাম কুতুবে আলম। তিনি জৌনপুরের সুলতান ইব্রাহিম শারকি রাহিমাহুল্লাহকে আহ্বান জানান বাংলাদেশের মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। তখন তিনি সেনাবাহিনী নিয়ে যখন রওনা হন তখন এই হিন্দু রাজা গণেশ এই আলেম কুতুবে আলমের নিকটে এসে বলে আপনি যা বলবেন তাই মেনে নিব। তখন কুতুবে আলম তাকে শর্ত দেয় যে তুমি মুসলমান হয়ে যাও তাহলে তোমার রাজত্ব আমরা গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। তখন রাজা গণেশ নিজে মুসলমান না হয়ে তার সন্তান যদু, যাকে মুসলমান করে নাম রাখা হয়েছিল জালালউদ্দিন, তাকে মুসলমান করে তাকে ক্ষমতায় বসায়। তখন এই ইব্রাহিম শারকি ফিরে যায় এবং ইব্রাহিম শারকি ফিরে যাওয়া মাত্রই, তার সেনাবাহিনী ফিরে যাওয়া মাত্রই এই রাজা গণেশ পুনরায় তার সন্তানকে ক্ষমতা থেকে হটিয়ে নিজে ক্ষমতা দখল করে এবং 7 থেকে 10 বছর যাবৎ এই বাংলাদেশের মুসলমানদের উপর হিন্দুরা কঠিন থেকে কঠিনতর অত্যাচার পরিচালনা করে। এটা গেল একটা ট্র্যাজেডি। 2 নম্বর ট্র্যাজেডি, এই ইতিহাস আপনাদের একটু হলেও জানা থাকতে হবে, সংক্ষিপ্ত হলেও, সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। তিনি একজন রাজা ছিলেন, এই অঞ্চলে পরিচালনা করতেন রাজ্য, তার সময় দ্বিতীয় ট্র্যাজেডি শুরু হয়। সেটা কি? তিনি হিন্দুদের সাথে এতটা বেশি মিশে যান, হিন্দুদের সাথে এতটা বেশি মিশে যান যে হিন্দুদের আদব কায়দা, শিষ্টাচার, কালচার, হিন্দু সাহিত্য, হিন্দু প্রভাব, হিন্দুদের অনুষ্ঠান সব কিছু তার রাজদরবারে পরিচালিত হতে থাকে এবং মুসলিম সমাজে বিস্তৃতি লাভ করতে থাকে। এবং এই সময় মুসলিম সমাজ তাওহিদবাদী আকিদা থেকে
বিচ্ছিন্ন হয়ে হিন্দুদের কর্তৃক প্রভাবিত হয়ে যত বাতিল সুফি ফেরকার আবির্ভাব হয় সব এই সময় আবির্ভাব হয়, শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হয়ে যত সুফিবাদী জঘন্য বাতিল ফেরকা সব মুসলমানদের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি খুব ব্যাপকভাবে রাষ্ট্রীয় সহযোগিতায় প্রবেশ করে। এটা গেল দ্বিতীয় ট্র্যাজেডি। তৃতীয় ট্র্যাজেডি বাদশাহ আকবর। বাদশাহ আকবর মাত্র 12-13 বছর বয়সে ক্ষমতায় আরোহণ করে। সে একজন অশিক্ষিত জাহেল মূর্খ ছিল, যার জ্ঞানহীনতা এবং মূর্খতার কারণে পরবর্তীতে চিরস্থায়ীভাবে মুসলমানেরা ভারত উপমহাদেশের ক্ষমতা হারিয়ে ফেলে। এই বাদশাহ আকবর তিনি একজন হিন্দু মহিলাকে বিবাহ করেন, যোধা বাই নামে একজন হিন্দু মহিলা, এবং তার রাজদরবারে হিন্দু সকল পূজা, মা দুর্গা, মা কালী সকল কিছুর পূজা শুরু হয়। নতুন ধর্ম তিনি মানুষের সামনে নিয়ে আসেন, যেই ধর্মের নাম দেন দীনে ইলাহি, যেই ধর্মের মধ্যে হিন্দু আর মুসলমান দুই ধর্মের মিশ্রণ ঘটানো হয় এবং এর একটা বিরাট দীর্ঘস্থায়ী প্রভাব ভারত উপমহাদেশ এবং বাংলাদেশে থেকে যায়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে চিরস্থায়ীভাবে ভারত উপমহাদেশে মুসলমানেরা তাদের 600-700 বছরের গৌরবময় ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে একটা ট্র্যাজেডি রাজা গণেশ, একটা আলাউদ্দিন হোসেন শাহ, আর একটা বাদশাহ আকবর, আর শেষ চতুর্থ ট্র্যাজেডি হচ্ছে ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারত উপমহাদেশে আসে তখন তাদের বিজয় অভিযান শুরুই হয় বাংলাদেশ থেকে, মুর্শিদাবাদ এবং যে পশ্চিমবঙ্গের যে অঞ্চল যেটা আসলে বাংলাদেশের মধ্যে আসা উচিত ছিল, 80-90% মুসলমান বসবাস করে, সেই মুর্শিদাবাদ থেকেই বাংলাদেশ থেকেই বাংলাদেশে শাসন, মুসলমানদের শাসনের পতন থেকেই সারা ভারত উপমহাদেশে মুসলমানদের শাসনের পতনের শুরু হয়। এই পতনের পর থেকে যে একটা লম্বা ইতিহাস, এই ইতিহাসটুকু আমাদেরকে মনে রাখতে হবে। যখন ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা দখল করে নেয়, তখন সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ এই ভারতকে দারুল কুফর, দারুল হার্ব বলে ফতোয়া দেন, এবং তার ছাত্র শাহ ইসমাইল শহীদ 25,000 হাদিসের হাফেজ এবং সৈয়দ আহমদ বিরলভি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, তারাই সর্বপ্রথম এই আলাউদ্দিন হোসেন শাহ এবং বাদশাহ আকবর এবং রাজা গণেশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মাধ্যমে এই ভারত উপমহাদেশ এবং বাংলাদেশে যত শিরকি, যত বেদাতি, কৃষ্টি কালচার, কুসংস্কার সমাজে প্রবেশ করেছিল, যা মুসলমানদের অধপতনের এক নম্বর কারণ ছিল, সেই কৃষ্টি কালচারগুলোর বিরুদ্ধে শক্ত মজবুত একটা প্রভাবশালী আন্দোলন পরিচালনা করেন শাহ ইসমাইল এবং সৈয়দ আহমদ বেরলভি। তার লেখা বই আপনারা পড়তে পারেন, তাকবিয়াতুল ঈমান, ভারত উপমহাদেশে তাওহীদের উপর। আমরা তো আজকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ এই বইয়ের নাম জানি, কিন্তু শাহ ইসমাইল রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান এই বইয়ের নাম জানি না। ভারত উপমহাদেশে তাওহীদের উপর, শিরকের বিরুদ্ধে এত কঠোর এবং মজবুত লেখনী, ভারতের মতো শিরকের আড্ডায় বসে থেকে লেখার সাহস তার আগে কেউ দেখাননি। সেই বইয়ে তিনি তাকলিদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে বোমা, পারমাণবিক বোমা নিক্ষেপ করেছেন। তাযকিরুল ইখওয়ান তার লেখা বই, নূরুল আইনাইন ফি ইসবাত রাফইল ইয়াদাইন, এগুলো সব শাহ ইসমাইল রাহিমাহুল্লাহর লেখা বই। তিনি কোরআন এবং সহিহ হাদিসের সঠিক প্রচার মানুষের মধ্যে দিতে লাগলেন। 1831 সালের 6 মে বালাকোটের ময়দানে তারাই সর্বপ্রথম যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন। আজকে যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের গোলাম, বলে না, এরা হচ্ছে হয় জ্ঞানপাপী অথবা অজ্ঞ। জ্ঞানপাপী মানে জানে কিন্তু গোপন রাখে, মিথ্যা বলে, আর একটা হচ্ছে জানেই না, ইতিহাসই জানে না। এরা ইতিহাস জানবে কি করে? এদের নিকটে ইতিহাস খুব বেশি 1971 সাল পর্যন্ত, তার আগের কোনো ইতিহাস এরা জানেই না। অথচ বাংলাদেশকে তার আগের সাথে সংযুক্ত করতে হবে, বাংলাদেশটা কী, কোথা থেকে এসেছে, সেটার সাথে সংযুক্ত করতে হবে বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ তার সঠিক রাস্তা খুঁজে পাবে। শাহ ইসমাইল রাহেমাহুল্লাহ এবং সৈয়দ আহমদ বিরলভি রাহেমাহুল্লাহ তারা যে শির্ক বেদাত বিরোধী এবং ব্রিটিশদের বিরোধী যে আন্দোলন শুরু করেছিলেন, পরবর্তীতে সৈয়দ বেলায়েত আলী এবং এনায়েত আলী তারা এই আন্দোলনকে আরও সামনে এগিয়ে নিয়ে যান। আজকে মৌলানা সানাউল্লাহ